আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মিটারের ওয়াইরিং করলাম, বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমরা একটা বিল্ডিংয়ে চারটা মিটার বোর্ডের ওয়াইরিং করব। তৃতীয় তলায় এই লাইনগুলো যাবে, তো সিঁড়ির পাশে আমরা চারটা মিটার বোর্ড লাগাবো এখন। তো দেখুন বন্ধুরা, এখানে দুইটা, তার উপরে দুইটা করে এভাবে এখানে চারটা মিটার বোর্ড লাগাবো। তো এখানে স্টিল পেরেক আমরা ছয়টাই লাগাই, তো চারটা লাগালো হয়, এখানে ছয়টা আমরা লাগাই। বন্ধুরা, এখানে আগে একটা মিটার বোর্ড ছিল, তার এই পাইপ দিয়ে ওয়াইরিং করা ছিল একটা, ওইটা আমরা তুলে রাখবো এক সাইডে। তো এখানে নতুন করে চারটা মিটার বোর্ডের ওয়াইরিংই হবে। তো এখানে পাইপ দেওয়া ছিল আগে থেকে। তো এখানে দেখুন মেন সুইচগুলো, আমরা মেন সুইচ পর্যন্ত যতদূর তার লাগবে। তো বন্ধুরা, স্প্রিং অথবা জিআই তার আমরা মিটার বোর্ড থেকে মেন সুইচ পর্যন্ত যত দূর আছে ততটুক আমরা ইয়ে করব, মেপে নেব। আগে স্প্রিংটা ঢুকাইয়ে মেপে নেব, যেহেতু একটা পাইপ দিয়েই আমাদের চারটা মিটার বোর্ডের তার যাবে, সেজন্য আমরা তারগুলা তো না মেপে তো আর কাটতে পারবো না। এজন্য আমরা আগে থেকে স্প্রিংটি ঢুকাইয়ে বা জিআই তারের মাধ্যমে আগে তারটা মেপে নিলাম কতটুকু লাগবে। তো এইভাবে আমরা মেপে তারগুলো কেটে নেই, তারপরে আমরা স্প্রিং দিয়ে মিটার বোর্ডের এখানে আগে তারগুলো রেখে তারপরে বাকি তারগুলো মেন সুইচ পর্যন্ত টেনে নেই, ঠিক আছে? তো আমরা এখানে 32 এম্পিয়ার কাট আউট লাগাবো। তো চারটার জন্য চারটা কাট আউট লাগাবো, এখানে সার্কিট লাগালেও হয় কিন্তু আমরা কাট আউট লাগাবো এজন্য ওপরে তৃতীয় তলায় আমরা আরসিডি সার্কিট লাগাবো। তো বন্ধুরা, এখানে শুধু একটা করে 32 এম্পিয়ার কাট আউট থাকবে। তো দেখুন বন্ধুরা, আমাদের কাজগুলো কিভাবে করলাম। এই তো ভাই, আমাদের ভাই কাজগুলো করতেছে, একসাথে আমরা কাজ করি। দেখুন বন্ধুরা কি সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করতেছে। বন্ধুরা দেখুন, আমরা এখানে যে তারগুলা চারটা মিটার বোর্ডের জন্য নিচ্ছি, এখানে টেপ মেরে নিছি, আমরা অবশ্যই টেপ মেরে নেব এজন্য যে একটার মিটার বোর্ডের আর্থিং যাতে আরেকটা মিটারে না যায়, এর জন্য এই পাশে আমরা টেপ মেরে নিছি, আর কাট আউটের লাগাবো ওখানে আমরা টেপ মেরে নিছি। তাহলে একটা মিটার বোর্ডের আর্থিং আরেকটা, মানে একটা মিটারের আর্থিং আরেকটা মিটারে যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে 1-2 করে আমরা সিরিয়াল করে দিয়েছি যে কোনটা কার মিটার এটাও চিনার জন্য। তো দেখুন, এখানে মিটার বোর্ডে আমাদের 1-2 করে চিহ্ন দেওয়া আছে। তো চারটায় আমরা কাট আউট লাগালাম। এখন এখানে চারটা মিটারের জন্য চারটায় আর্থিং রড আমরা স্থাপন করব। তো বন্ধুরা, আমরা এখন এখানে যে চাইলে আমরা শুধু জিআই তারগুলো লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা চারটায় আর্থিং রড দিয়ে দিছি, ঠিক আছে, মাটিতে দিয়ে পুঁতে দিছি। তো বন্ধুরা দেখুন, এখানে মিটারের হুক আমরা লাগিয়ে দিলাম যাতে মিটারের ড্রপ তারগুলো আসবে, সেই তার এই হুকের ভিতর লাগাতে হবে। তো বন্ধুরা, এজন্য অবশ্যই মিটার হুক, কাট আউট আর মিটার বোর্ড আর্থিং রড এগুলো অবশ্যই দিতে হয়। তো বন্ধুরা, আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, এখানে আমরা আরেকটি হুক লাগাবো, এখানে মেন বিদ্যুতের খুঁটি থেকে এখানে লাইন ড্রপ তারটা প্রথমে লাগাতে হবে। এজন্য আমরা সবার প্রথমে এখানে একটা মিটারের হুক লাগাবো, আর এখান থেকে ডাইরেক্ট ওই মিটার বোর্ডের ওপরে যে আরেকটা হুক লাগিয়েছি ওখানে লাগিয়ে মিটারে লাইনগুলো লাগিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।